ওয়েলকাম ফ্রেন্ডস, সথবিষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা পুনরায় একটি সিভিল কোর্টে নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছিলাম যে পূর্ব বর্ধমান যে সিভিল কোর্ট সেখানে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা আমাদের মধ্যে শেয়ার করেছিলাম। ঠিক একই রকমভাবে বাঁকুড়ারও একটা এই ধরনের নোটিফিকেশান এসেছিল, তারও বিজ্ঞপ্তি যেটা সেটা আমরা শেয়ার করেছিলাম। যাই হোক, আজকে আমরা নতুন যে চাকরির বিজ্ঞপ্তির আলোচনা করতে চলেছি সেটা হলো সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা। দেখতেই পাচ্ছেন সিটি সিভিল কোর্ট ইংলিশ ডিপার্টমেন্ট, এবং খুব গুরুত্বপূর্ণ দেখুন এখানটা, নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা। এই নোটিফিকেশানের নম্বর হচ্ছে 01/2024 এবং ডেট হচ্ছে 18 জুন 2024। স্পষ্টখানে উল্লেখ করা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইবড প্রোফর্মা ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস মেনশনড বিলো ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্টস ইন রেসপেক্ট অফ দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কেউ এর জন্য এলিজিবল, অর্থাৎ যিনি ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন, তিনি কিন্তু অনলাইনে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন যদি তার সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে, যেগুলো আমরা পরে দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা দেখুন, ভ্যাকেন্সি, অর্থাৎ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তার আগে যে বিষয়টা আমি বলে দিই সেটা হচ্ছে, আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ভ্যাকেন্সিটা আলোচনা করছি এরকমটা তা নয়। আমরা ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ প্রসেস, এডুকেশান কোয়ালিফিকেশান আপনার কী লাগবে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, কবে থেকে কবে পর্যন্ত আপনি ফর্মটা এন্ট্রি করতে পারবেন, এবং তারপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ফর্ম এন্ট্রি করার পর আপনি কীভাবে প্রস্তুতি নেবেন, সেখানে সিলেবাসটা কী রয়েছে, পরীক্ষা কত পর্যায়ে হবে, কী কী পর্যায়ে কী কী প্রশ্নের উপর পরীক্ষা হবে, সে সমস্ত বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে দেখুন যে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন বাই ক্লিকিং দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশান লিঙ্ক, সেটা হচ্ছে 18/6/24 থেকে 18/7/24, অর্থাৎ এই সময়ের মধ্যে, প্রায় এক মাস সময়ের মধ্যে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 18 জুলাই 2024। যাই হোক, এক মাস মতো সময় পাবেন প্রত্যেককে, এটা যারা এলিজিবল তারা অবশ্যই ফর্মটি এন্ট্রি করবেন। এরপর আমরা দেখব ভ্যাকেন্সি, দুটো ক্যাটাগরির ক্ষেত্রে নিয়োগ হবে, একটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এবং একটা হচ্ছে গ্রুপ ডি পিওন। ইংলিশ স্টেনোগ্রাফার যেটা গ্রুপ বি যেটা, তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো, এবং সেখানে ইউ আর এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য একটি এবং ওবিসি বি এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য একটা। নেক্সট যেটা দেখব, গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা, ইউআরদের ক্ষেত্রে 4টি, ইউআর ইসি অর্থাৎ এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য একটা, ইউআর এক্স-সার্ভিসম্যানদের জন্য ইন গ্রুপ ডি পোস্ট হচ্ছে একটা, ইউআর এমএসপি যেটা সেটা একটা, ইউআর পিডাব্লিউডি যারা সেটা একটা, ইডাব্লিউএস এক্সেম্পটেড ক্যাটাগরি একটা, এসসি 3টে, ওবিসি এ একটা এবং ওবিসি বি একটা। আমরা দেখবেন যে ওবিসি যেগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই স্টার মার্কস দেওয়া হয়েছে, কারণ আমরা জানি বর্তমানে মহামান্য হাইকোর্টের কাছ থেকে একটি রায় এসেছে ওবিসি সংক্রান্ত বিষয়ে, অবশ্যই ওবিসি অ্যান্ড ওবিসি বি, সেই সংক্রান্ত বিষয়ে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই ওবিসি এ বা বি এর যে ক্যাটাগরির যে রিজার্ভেশন পদ্ধতি সেটা সম্পূর্ণভাবে ওই যে রায়টা এসছে সেটা নির্দিষ্ট যে মেমো নাম্বার ডেট তার উপর নির্ভর করবে। নেক্সট যেটা দেখব, আপনি স্যালারি কত পাবেন, কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে স্যালারিটা জানা গুরুত্বপূর্ণ, কারণ সেটা দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে এই চাকরিটা আপনি করবেন কি করবেন না। দু নম্বর হচ্ছে দেখুন, লেভেল অফ পে অ্যাজ পার রিভাইজড রোপা 2019, অর্থাৎ রোপা যে 2019 নতুন পে স্কেল এসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই অনুযায়ী আপনি মাইনে পাবেন। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যেটা গ্রুপ বি পোস্ট, তার পে লেভেল হবে 10, অর্থাৎ 10 লেভেলের বেসিক পে যেটা সেটা পাবেন, অর্থাৎ যার স্টার্টিং স্যালারি হচ্ছে 32,100। অবশ্যই এর সঙ্গে অ্যাড হবে অন্যান্য যে অ্যালাউন্সগুলো রয়েছে, সেই অ্যালাউন্সগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড হবে। নেক্সট যেটা দেখব, গ্রুপ ডির ক্ষেত্রে আপনার পে লেভেল থাকবে 1-এর মাইনে পাবেন, অর্থাৎ বেসিক স্যালারি হবে 17,000। ঠিক এর সঙ্গে একই রকমভাবে অন্যান্য যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এর সঙ্গে যোগ হবে। নেক্সট যেটা দেখব, এজ, এটা এজটাও খুব গুরুত্বপূর্ণ, এজের এজটা ভালো করে বুঝে নেবেন। এজটা হচ্ছে যেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার, সেক্ষেত্রে আপনার এজ হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, খুব ইম্পর্টেন্ট। আর যারা এসসি কাস্ট রয়েছে অর্থাৎ শিডিউল কাস্ট রয়েছেন বা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে হবে 35 বছর, যারা এসসি রয়েছেন তাদের ক্ষেত্রে হবে 37 বছর, আর একটা বিষয় যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে up to 45 years। নেক্সট গ্রুপ ডি এর ক্ষেত্রে, এক্ষেত্রে এজটা বেশি আছে, সেটা হচ্ছে অবশ্যই এটাও সে 18 থেকে 40 বছর পর্যন্ত, আগে যেটা দেখলাম আমরা 32 বছর পর্যন্ত টেনোগ্রাফারের ক্ষেত্রে, এটা 40 বছর। অবশ্যই এসসি বা ওবিসিদের ক্ষেত্রে এটা 43 ইয়ার্স এবং
এসটিদের ক্ষেত্রে এটা 45 ইয়ার্স। দ্য আপার এজ লিমিট ইন কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইজ 45 ইয়ার্স, এটা আমি একটু আগেই বললাম। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য এটা 45 ইয়ার্স পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশন, সেটা অবশ্যই এক্সিস্টিং যে গভর্নমেন্ট রুল রয়েছে তার উপর নির্ভর করবে। এরপর আমরা দেখব কোয়ালিফিকেশানটা, ইম্পর্ট্যান্ট বিষয় এটা। আপনি যদি স্টেনোগ্রাফার পদে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, অর্থাৎ ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। এবং অবশ্যই একটা অ্যাটলিস্ট সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড, অর্থাৎ শর্ট হ্যান্ডের লেখা এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এরপরে গ্রুপ ডির ক্ষেত্রে দেখুন যে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজড স্কুল অর রেকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রেকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো রকমভাবে আপনাকে ক্লাস 8 পাস করতে হবে। অবশ্যই যেখান থেকে পাস করবেন সেটা যেন রেকগনাইজ একটা স্কুল হয় বা মাদ্রাসা বা অন্যান্য ইনস্টিটিউশন হয়ে থাকে, তাহলেই হবে। এক্ষেত্রে কোনো কম্পিউটারের ব্যাপার নেই, যেটা টেনোগ্রাফের ক্ষেত্রে আমরা দেখলাম। এবারে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ, যে পরীক্ষাটা কীভাবে হবে, সেখানে কী কী প্রশ্ন থাকবে, কটি ধাপে পরীক্ষা হবে, ফেজ কত থাকবে, সেই সমস্ত বিষয়ে। ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার পেপার ওয়ান জেনারেল ইংলিশ, অর্থাৎ পেপার ওয়ানে যে পরীক্ষা হবে সেটা সম্পূর্ণ জেনারেল ইংলিশের, সেখানে 100 মার্কের পরীক্ষা হবে এবং মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ বেসড যে প্রশ্ন সেটা হবে। এবং এখানে অবশ্যই প্রশ্নটা থাকবে যে স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিমস অ্যান্ড পাংচুয়েশন, অর্থাৎ এই সমস্ত বিষয়ের উপর প্রশ্ন থাকবে। এবং এখানে 1.5 ঘন্টা পরীক্ষা হবে। যদি আপনি এই পরীক্ষাটায় পাস করেন অর্থাৎ কাট অফ ক্লিয়ার করেন, সেক্ষেত্রে পরবর্তী যে পেপার 2 বা পেপার 3 পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অ্যালাউ করা হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ পেপার 1টা কিন্তু ক্লিনিং টেস্ট টাইপের, এই পেপার 2 যে পরীক্ষাটা হবে সেটা হবে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন, অর্থাৎ 400 মার্কসের পরীক্ষা হবে। এখানে কী করতে হবে আপনাকে, না ডিকটেশন যেটা থাকবে সেখানে আপনাকে অবশ্যই 6 মিনিটের মধ্যে লিখতে হবে 80 ওয়ার্ড পার মিনিট। এরপরে আপনাকে একটা ট্রান্সক্রিপশন করতে হবে, সেটাও আপনাকে করতে হবে যে মানে নিজে হাতে লিখে ট্রান্সক্রিপশনটা করতে হবে, এটা পেপার 2-এর। তারপরে সেটা কী করতে হবে, এরপরে আসবে পেপার 3। পেপার 3 যেটা সেটাও টাইপিং টেস্টের উপর পরীক্ষা হবে, এখানে 100 মার্কসের পরীক্ষা। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু টাইপ ফ্রম আ ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ আপনাকে এখানে কিন্তু কোনো একটা লেখা থেকে লিখতে হবে। অবশ্যই এখানে মনে রাখতে হবে যে <30 ওয়ার্ড পার মিনিটে লিখলে হবে না, আর এই যে টেস্ট হবে 100 মার্কের সেখানে টাইম পাবেন 10 মিনিট। এই সমস্ত পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ বেসিস অফ দ্য রেজাল্ট অফ পেপার 2 অ্যান্ড পেপার 3, এই দুটো পরীক্ষা হয়ে যাওয়ার পর যারা সাকসেসফুল হবেন তাদেরকে পার্সোনালি টেস্ট এবং কম্পিউটার অপারেশনের যে পরীক্ষা সেখানে ডাকা হবে। ফাইনালি অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড ইন দ্য 2 পেপার্স, পেপার 2 এবং পেপার 3, পার্সোনালি টেস্ট, কম্পিউটার অপারেশন, এ ফাইনাল প্যানেল উইল বি অ্যাপিয়ার্ড, অর্থাৎ ফাইনাল প্যানেল যে প্রিপারেশন করা হবে সেটা কিন্তু অবশ্যই পেপার 2 এবং পেপার 3 এবং যে পার্সোনালি টেস্ট তার উপর ভিত্তি করে। আর একটা গুরুত্বপূর্ণ এখানে লিখে দেওয়া আছে যে ক্যান্ডিডেটস হ্যাভ টু ব্রিং দেয়ার টাইপ রেটিং মেশিনস ফর টাইপিং টেস্ট, শর্ট হ্যান্ড নোটবুক অ্যান্ড ট্রান্সক্রিপশন শিটস উইল বি প্রোভাইডেড বাই দ্য অথরিটি, অর্থাৎ আপনাকে এই যে শর্ট হ্যান্ড নোটবুক বা অন্যান্য যে পেজগুলো সেগুলো দিয়ে দেওয়া হবে, কিন্তু টাইপ রাইটার যে মেশিনটা সেটা কিন্তু ক্যান্ডিডেটকে নিজেকে নিয়ে যেতে হবে, এটা স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। নেক্সট যেটা গ্রুপ ডি এর ক্ষেত্রে, গ্রুপ ডির যে পোস্ট সেটা আমরা দেখতেই পাচ্ছি যে গ্রুপ ডি পিওন, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সামিনেশন অফ 100 মার্কসের পরীক্ষা হবে, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ 2 মার্কস থাকবে এক একটা প্রশ্নের জন্য, যেটা দেখতে পাচ্ছেন 2 মার্কস অফ ইচ। এই যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা থাকবে একদম সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ, অর্থাৎ নর্মালি যে পরীক্ষা হয় সেখান থেকে প্রশ্ন থাকবে। 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ একটি প্রশ্ন ভুলের জন্য 1 মার্ক করে কাটা যাবে। এবং 50-60 মিনিটের এটা পরীক্ষা হবে। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল ফর পার্সোনাল টেস্ট, এরপরে কিন্তু পার্সোনাল টেস্ট ডাকা হবে যারা কাট অফ ক্লিয়ার করবেন। এবং রেশিওটা হবে 1:5, দ্যাট ইজ দ্য 5 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি অফ ইচ ক্যাটাগরি। অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড PT, অর্থাৎ লেখা পরীক্ষা যেটা 100 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং পার্সোনাল টেস্টের যে নাম্বার তার উপর ভিত্তি করে ফাইনাল প্যানেল প্রিপেয়ার করা হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি সিমিলার ইন দ্য দ্যাট অফ ক্লাস 8, অর্থাৎ এই যে পরীক্ষাটা হবে এই অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জিকের প্রশ্নগুলো অবশ্যই তার স্ট্যান্ডার্ড থাকবে ক্লাস 8-এর। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি, অর্থাৎ কত টাকা আপনাকে ফি দিতে হবে। অবশ্যই এটা অনলাইনে দিতে হবে, অন্য কোনোভাবে দেওয়া যাবে না। সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যারা UR এবং অন্য রয়েছেন শুধুমাত্র SC এবং EWS বাদ দিয়ে, তাদের ক্ষেত্রে লাগবে 400 টাকা এবং SC এবং EWS-এর ক্ষেত্রে লাগবে 350 টাকা। ঠিক একই রকমভাবে গ্রুপ ডি পিওন যেটা, সেক্ষেত্রে UR এবং অন্যান্য ক্যাটাগরি
250 টাকা, এবং এদের মধ্যে থেকে শুধুমাত্র এসসি এবং ইডাব্লিউএসদের জন্য লাগবে 200 টাকা। অবশ্যই এটা অনলাইনে দিতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্যান্য অনলাইন পেমেন্টের মাধ্যমে। কোনোভাবেই এর বাইরে অন্য কোনো পেমেন্ট অপশন অর্থাৎ অফলাইন বা চালান, এই ধরনের বিষয় কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। যাই এরপরে আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় এর মধ্যে নেই, মোটামুটি যেগুলো জানার, এজ, এলিজিবিলিটি, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সমস্ত বিষয়টা আমরা আলোচনা করলাম। এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি বা অন্যান্য ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।